আমাদের কার দলের টিকিটে যারা জিতবে যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায় একটা টাকা দুর্নীতির সাথে যদি যুক্ত হয় আমরা তার বিরুদ্ধে কাশীপুর থানাতে গিয়ে আমরা লিখিত অভিযোগ করে তাকে আইনের হাতে তুলে দেব কাশীপুর থানাকে কষ্ট করে তার বিরুদ্ধে কেস নিতে হবে না আলাদা করে সুযোগ মতো করতে হবে না তুমি বলি আজকেও বলছি আমি বিধানসভায় সমস্ত ভোট বুথের ভোট মিলিয়ে 1,09,000 ভোট পেয়েছিলাম আগামী পঞ্চায়েতে এই 1,09,000 এর বেশি সমস্ত বুথ মিলিয়ে ভোট পাবো সেটা আপনাদের কাছে আমি আশা রাখি লরি পেট্রোল পাম্প আপনার সাপুরজিতে ফ্ল্যাট নিউ টাউনে ফ্ল্যাট বিভিন্ন জায়গায় ফ্ল্যাট আবার বল খবর দিচ্ছি দিঘাতেও হোটেল আছে আপনার এখানে নেতা ভাঙনের নেতার দিঘাতে হোটেল হয়ে গেছি আমি বলে দেবো হবে না ও চলে পর্যন্ত যত সার্টিফিকেট দিয়েছি একটা সাধারণ মানুষ হাত তুলে বলুন একটা টাকা নিয়েছে শুধু সার্টিফিকেট না এখান থেকে অনেকে আমার কাছে এই অটো রিক্সার পারমিশনে গিয়েছিল অনেকে সই করে দিয়েছি আর কটা বাকি আছে দিয়ে দেবো তাদেরকে জিজ্ঞাসা করবেন অটোর পারমিশন করে দেওয়ার জন্য রিকমেন্ডেশন লাগে আমি কারোর কাছ থেকে একটা টাকা নিয়েছি চা খাওয়ার নামে বা বিভিন্ন নামে আরে আমার দায়িত্ব এটাই তো আপনারা ভোট দিয়েছেন আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেছে আমার পক্ষ থেকে সই যেটা আছে সইটা আপনাকে আমাকে বিনামূল্যে করে দিতে হবে এটা আমাদের দায়িত্ব এর জন্য কোনো টাকা লাগে না তাই যে উপস্থিত জনগণ আপনাদের বলবো আপনারা যদি আগামী পঞ্চায়েতে আমাদেরকে দায়িত্ব দেন ভরসা আপনাদের প্রতি আছে তাহলে আমরা দুর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা দেব আমরা আমাদের যাদের প্রার্থী করব ভোটের সময় যেমন পঞ্চায়েত ভোটে মানুষের বাড়ি বাড়িতে যায় না কাকা জ্যাঠা মামা চাচা নানা খালা ফুপু ভোটটা আমাকে দেবেন বলো তো আর ভোট মিটে গেলে আর খুঁজে পাওয়া যায় আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে ঘুরি আমি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে ঘুরি যে কার কি সমস্যা আছে বলুন আমি সমাধান করার চেষ্টা করবো আমার ইফতারের মধ্যে তো আপনারা যদি মাইকের আওয়াজ যাচ্ছে দোকানদার ভাই ধরে বলছি বাজারে যারা লোক উঠা বসা করছেন প্রত্যেককে বলছি আগামী পঞ্চায়েতে যদি আমাদের প্রার্থীদেরকে সুযোগ দিয়ে জনপ্রতিনিধি করান তাহলে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের প্রার্থীরা ভোটের সময় যেমন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইবে ভোটে জেতার পরে যদি ভোট দিয়ে জেতান আগামী 5 বছর আর ভোটাররা তাদের প্রয়োজনে পার্টির মেম্বারের বাড়ি আসতে হবে না ভোটারদের প্রয়োজনে পার্টি মেম্বার তাদের বাড়ি গিয়ে পরিষেবা প্রদান করবে 5 বছর ধরে দায়িত্ব নিয়ে বলছি আর কোনো দুর্নীতি করবে না আমরা যারা প্রার্থী করব আমরা আমাদের যাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে টিকিট দেব আমরা টিকিট দেওয়ার আগে তার অস্থাবর স্থাবর সম্পত্তি অর্থাৎ সে কত টাকার মালিক জমি জায়গা হ্যান ত্যান মিলিয়ে কত টাকার মালিক তার হিসেবটা আমরা কি করব আমাদের রাজ্য অফিসে জমা রাখব তারপরে সাধারণ মানুষ যদি ভোট দিয়ে যায় তাই যদি কেন বললাম আরে আপনার ইচ্ছা আপনি আমাকে ভোট দেবেন না দেবেন আমাকে যে জোর করিয়ে কেন ভোট দিতে হবে বুদ্ধ করে কেন করতে হবে হুমকি কেন দিতে হবে গণনা কেন্দ্র কেন দখল করতে হবে মানুষ যদি চায় তাহলে জিতব মানুষ না চাইলে মানুষ যাদেরকে সুযোগ দেবে হার মেনে নিয়ে যে জিতবে তাকে শুভেচ্ছা জানিয়ে বাড়ি চলে আসবো লড়াই মারামারির কি আছে আপনারা আশা করবো আপনারা ভোট দেবেন আমি বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে বলেছি আমি বিধানসভা নির্বাচনে 1,09,000 সামথিং ভোট পেয়েছি সেই সময় এনআরসি সি এর অনেক ভয় দেখানো হয়েছিল আগামী পঞ্চায়েতে কিন্তু বিজেপি এসে যাবে এনআরসি সি এর কোনো ভয় দেখাবার জায়গা নেই আমি আপনাদের প্রতি ভরসা রেখে আমি মিডিয়ার মাধ্যমে বলি আজকেও বলছি আমি বিধানসভায় সমস্ত ভোট বুথের ভোট মিলিয়ে 1,09,000 ভোট পেয়েছিলাম আগামী পঞ্চায়েতে এই 1,09,000 এর বেশি সমস্ত বুথ মিলিয়ে ভোট পাবো সেটা আপনাদের কাছে আমি আশা রাখি এই আশাটা ঠিক থাকবে তো ভাই হ্যাঁ ঠিক থাকবে তো আশাটা তো আপনারা যদি আমাদের প্রার্থীকে জেতান আমরা প্রতি বছরে বছরে তখন জনপ্রতিনিধি হয়ে যাবে প্রার্থী থেকে তখন তিনি আর শুধু আইএসএফ এর থাকবেন না তিনি তিনার নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের হয়ে যাবে তো আমাদের প্রার্থীকে জেতালে আমাদের প্রার্থীরা আপনাদের যেমন দাঁড়ে গিয়ে পরিষেবা দেবে সাথে সাথে প্রতি বছরে বছরে হিসেব আমরা রাজ্য অফিসে নেব ফুরফুরা চলিতে প্রতি বছরে বছরে হিসেব নেব আমরা এইবার দেখলাম প্রথম যখন
প্রার্থী হয়েছে তার টোটাল সম্পত্তি 10 লাখ দেখিয়েছে, আর এক বছর পরে তার সম্পত্তি দেখি বেড়ে 50 লাখ হয়ে গেল। হচ্ছে না? ভাঙা সাইকেল ছিল, বাইক ছিল না, কাটা তেল বিক্রি করে খেত, এখন চার চাকা, ফরচুনার, স্কর্পিও আর কি সব নাম বলো না রে ভাই, বিল্ডিং, প্রাসাদ সম বিল্ডিং, এই ছ চাকা লরি, পেট্রোল পাম্প, আপনার সাপুরজিতে ফ্ল্যাট, নিউ টাউনে ফ্ল্যাট, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট। আবার আবার খবর দিচ্ছি দীঘাতেও হোটেল আছে আপনার এখানে, তার মানে ভাঙনের নেতার দীঘাতে হোটেল আছে, হোটেলের নাম সবে জানি জানি। হ্যাঁ, ওরে বাবা, ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে তাহলে তো সব হবে। তো কথা হচ্ছে তালেরা কোথা থেকে পেল? বিগত দিনে যার একটা গুঁড়ি তিনবার যে খেত, যে কাটা তেল বিক্রি করে খেত, যার একটা ভাঙা সাইকেল ছিল, বাইক ছিল না, সে ভাই কোথা থেকে পেল? দেখ, সে প্রসঙ্গটা পড়ে আসছি। যদি আমাদের আমাদের দল থেকে দাঁড়িয়ে জনপ্রতিনিধি দেখি, প্রথম বছরে 10 লাখ টাকার সে মালিক ছিল, যখন কাগজ জমা দিয়েছে, এক বছর ভোট হয়েছে, জিতার পরে সে 50 লাখের মালিক হয়ে গেল, তাকে আমরা শো কচ করব, তার কাছ থেকে আমরা কাগজ চাইব যে তুমি কিভাবে 14 বছরে 40 লাখ টাকা ইনকাম করলে সেটা আমাদের জানাও। যদি সে ব্যবসা করে ইনকাম করে, বৈধ পন্থে ইনকাম করে, ওয়েল অ্যান্ড গুড, ব্যবসা বাদ পড়ে, তাকে বলবো ওই ব্যবসা আমাদেরকেও শেখাও, আমরা বাকি ভাঙনের মানুষকে ওই ব্যবসা শিখিয়ে দেবো, ভাঙনের সবাই বড়লোক হয়ে যাবে, তাই নাকি? আর যদি দেখি যে সে বাবু, সে আমার যত কাছেরই হতে পারে, মালিক ভাই হতে পারে, রাইনুল হতে পারে, উসমান ভাই হতে পারে, এরা যারা যাদেরকে আমরা দাঁড় করাবো, মা বোনেরা যে হতে পারে, যদি দেখি সে সোর্স অফ ইনকাম দেখাতে পারছে না, আয়ের বহির্ভূত সম্পত্তি, তাকে কি আমরা বীর বলবো নাকি? না, তাকে আমরা এই জনগণের কাছে যে আমরা আহ্বান করে ভোট চেয়েছি, ওই জনগণকে ডেকে রাইট টু রিকলের মাধ্যমে, মনে রাখুন রাইট টু রিকল, রাইট টু রিকলের মাধ্যমে বুথের জনগণকে নিয়ে তাকে বলবো, বাবু তুমি অনেক কাজ করে ফেলেছো, তুমি এবার পদত্যাগ করো। সেনা পদত্যাগ করলে জনগণকে দিয়ে পদত্যাগ করানো যায়, পদত্যাগ করিয়ে বলছি বসো, নতুন করে সেখানে আমরা ভোট করিয়ে আর একটা ভালো ছেলে তুলে আমরা এই পঞ্চায়েত ব্যবস্থা চালাবো। ওনার মনে থাকলো তো? আমরা ওই কোনো চোর ডাকাত, গরু পাচারের অভিযোগ, বালি পাচারের অভিযোগ, চাকরি বিক্রির অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রির অভিযোগ, অবৈধ কাজের সাথে যুক্ত ছিল এই অভিযোগে যারা অভিযুক্ত, তাকে আমরা বীর বলে সম্বোধন করব না। আমরা আমাদের প্রাক দলের টিকিটে যারা জিতবে, যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়, একটা টাকা দুর্নীতির সাথে যদি যুক্ত হয়, আমরা তার বিরুদ্ধে কাশীপুর থানাতে গিয়ে আমরা লিখিত অভিযোগ করে তাকে আইনের হাতে তুলে দেবো, কাশীপুর থানাকে কষ্ট করে তার বিরুদ্ধে কেস নিতে হবে না, আলাদা করে শুভ মাঠ করতে হবে না। আজকে কাশীপুর থানার কষ্ট হচ্ছে তৃণমূল নেতাদের নামে, আজকে কষ্ট হচ্ছে, পেন চলছে না, কিন্তু সেদিন বলবো কাশীপুর থানাকে বলছি আমরা তুলে দিয়ে আসবো, যে বিরুদ্ধে আপনারা কেস করুন, আমরা পঞ্চায়েতের দায়িত্বে থাকার পরেও, সমিতিতে আমাদের থাকার পরেও, আমাদের বিধায়ক থাকার পরেও, আমরা বলবো আমাদের দলে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাকে তুলে দিয়ে আসবো। আর উন্নয়ন কিভাবে হবে? সমিতিতে বসে উন্নয়ন হবে না, এসি ঘরে, পঞ্চায়েতে এসি ঘরে বসে উন্নয়ন হবে না। উন্নয়ন করতে গেলে গ্রাম সভা ডাকতে হবে, গ্রাম সভাটা ডেকে কি হবে, যেই বুথের উন্নয়ন করার ইচ্ছা হচ্ছে সেই বুথের মেম্বার উপস্থিত থাকবে, সেই বুথের সমস্ত জনসাধারণ উপস্থিত থাকবে, তার 2-4 দিন আগে মাইকিং করা হবে, অমুক তারিখে ওই অঞ্চলের ওই বুথের উন্নয়নমূলক কাজের জন্য খসড়া তৈরি করা হবে, এই বুথে কজনের 100 দিনের কজনের আবাস যোজনার প্রকৃত ঘর দেওয়া দরকার, ওই গ্রাম সভাতে বসে গ্রামের মানুষরা ডিসাইড করে দেবে, এই পাড়ার মধ্যে এই গ্রামে এদেরকে এক আবাস যোজনার ঘর দেওয়া দরকার, গ্রামের মানুষ ঠিক করে দেবে, সেটা সুপ্রিম মেম্বার নোট করে নিয়ে গিয়ে সমিতিতে আপনার পঞ্চায়েতে জমা করবে। এক কথায় এই গ্রামে এই এলাকাতে কি উন্নয়ন হবে? এসি ঘরে বসে চলবে না, পঞ্চায়েতের মেম্বার ক্ষমতা না এসে করার, গ্রামের মানুষ যেটা বলে দেবে মেম্বারকে সেটা করে দেখাতে হবে। অর্থাৎ আপনারা ভোটাররা যেটা বলবে সেটা সেটা উন্নয়ন হবে, অন্য কারো চলবে না। আমি মেম্বার হয়ে গেছি, আমি বলে দেবো হবে না, ও চলবে না, ভোটাররা বলবে এইটা আমার বুথে দরকার সেটা হবে। আমরা কি পরিষেবা দেব সেটা আপনাদের বলে রাখি।